আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মেলাতে যা কেনাকাটা করছি সেগুলো আরেকটা ভিডিও, আজকেই সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। রথের মেলাতে অনেক কিছুই কিনেছি, ছোট বড় অনেক কিছুই কেনা হয়েছে, সেগুলোই আপনাদের সাথে তার সাথে আরেকটা সারপ্রাইজ আছে। সে সারপ্রাইজটা হচ্ছে আমি দুটো জিনিস বুক করেছিলাম, জিনিস নয় ড্রেস বুক করেছিলাম, সেটাও চলে এসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ড্রেস দুটো কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে, দুটো আছে তার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন। এই টিফিন বক্সটা কিনেছি, এই স্টিলের এই টিফিন বক্স, তার সাথে এই ছোট্ট ছোট্ট দুটো টিফিন বক্সও কিনেছি, আর একটা ছাটনি কিনেছি, তার সাথে কিনেছি এই কাপগুলো, এই রকম কাপগুলো কিনেছি। এগুলো ব্রোঞ্জ চায়নার কাপ, খুব ভালো দেখে লাগলো তো নিয়ে নিলাম। তার সাথে এই ছোট্ট দুটো কাপও কিনেছি, দেখে খুব কিউট কিউট লাগলো, তাই এই ছোট্ট দুটো কাপ কিনে নিয়েছি, কখনো কম চা খাবো তখন এগুলো ব্যবহার করব। এর জন্য এই দুটো থালা কিনেছি, ঠাকুর শুয়ে রেখেছি, সে থালা দুটো নষ্ট হয়ে গেছে, তাই কদিন ধরে একটু ভালো থালা খুঁজছিলাম, ঠিক পাচ্ছিলাম না, তো এই মেলাতে গিয়ে এই থালাগুলো খুব সুন্দর লাগলো তো কিনে নিয়েছি। সাথে এটাও কিনেছি, এটাও খুব পছন্দ হয়ে গেছিলো তো কিনে নিলাম, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর ওই যেখান থেকে ঠাকুরের বাসন কিনেছি সেখানেই এই ঠাকুরের বাসন মাজার পাউডারগুলো কিনতে পাওয়া যাচ্ছিল, সেগুলোও কিনে নিয়েছি। আমার বাড়িতে যেটা ছিল শেষ হয়ে গেছে, কদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো তো কেনা আর হয়ে উঠছিল না, তো ওটা পাওয়াতে আমি খুশি হয়ে কিনে নিয়েছি। আর কিনেছি এই দেখুন এই একটা জিনিস, এটা জানি না কত কাজে লাগবে বা কি হবে, তো মনে হলো কখনো খুব দরকার লাগতে পারে। এই দেখুন এটা এইভাবে এখানে এটাকে প্রেস করলে, এই দেখুন এটাকে যদি প্রেস করি তাহলে এখানে একটা এই দেখুন জিনিস বেরিয়ে যাচ্ছে। ওরা বললো নিচে বা উপরে কিছু থাকলে যদি থাকে, বা কলে অনেক সময় কিছু পড়ে যায়, কলের ফুটো দিয়ে নিচে কিছু চলে গিয়ে যদি কিছু সরু জায়গা থেকে কিছু তুলতে হয় তাহলে এটা কাজে লাগবে, তো এমনি করে দিলে, জানি না কবে ব্যবহার করব কি, দেখে মনে হলো খুব দরকার লাগবে তো কিনে নিলাম। আর তার সাথে এটা একটা কিনেছি, এটা যে কোনো তেল সব কিছু, তেল চা যা পড়বে সব তুলে নেবে, এটা কোনো দিন কখনো গন্ধ উঠবে না, ওয়াশ করার দরকার হবে না এটা বলেছে। এরপরে দেখা যাক কেমন, কোনো দিন আগে দেখিনি, প্রথম ব্যবহার করব কেমন, দোকানদার এত ভালো ভালো বললো আমি নিয়ে তো নিলাম, এরপর ব্যবহার করে আপনাদের সাথে কখনো শেয়ার করব জিনিসটা ভালো ছিল না খারাপ ছিল। আর এটা কিনেছি একটা স্টোন, এটা দেখে বুঝতেই পারছেন পায়ের রাব করার জন্য স্টোন, এটাও একটা কিনেছি। গুনগুন এই ক্লিপটা কিনেছে, আমি এই ছোট্ট কানেরটা কিনেছি, তার সাথে একটা ক্ল্যাচার কিনেছি, আরেকটা ক্ল্যাচার কিনেছি, আর এইটা দরজাতে টাঙানোর দেখে খুব ভালো লাগলো, লাস্ট মুহূর্তে এটা কিনেছি, তো এটাও কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবেন, আমার তো খুব ভালো লেগেছে। আর মেলাতে গুনগুন আর্য ছোটখাটো অনেক খেলনা কিনেছে, কোন দিকে যে করেছে, আসা মাত্র খেলনাগুলো বার করে নিয়েছে। আর একটা জিনিস মেলা থেকে কিনেছি, সেটা আমি ব্যবহার করতে শুরু করেছি, সেটা আপনাদিকে দেখাবো, কিছুক্ষণ পরে দেখাচ্ছি কারণ ওটা অন্য রুমে আছে, অন্য রুমে গিয়ে আপনাদিকে দেখাবো। আরেকটা বললাম যে সারপ্রাইজ আছে, কি না একটা পার্সেল এসছে, পার্সেলে আমার দুটো ড্রেস আছে, সেই দুটো কীরকম কি আসুন দেখি। এই দেখুন আমার পার্সেল চলে এসছে, এই পার্সেলটি খুলে দেখবো ড্রেসটি কেমন হয়েছে। হাতের কাছে কাঁচি নেই তো হাতেই খুলে ফেললাম,
এটা একটা টপ এসেছে ব্ল্যাক কালারের উপর, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা একটা এসেছে আর এটা রেড কালারের, এটা একটা এসেছে। এই দুটি আপনাদেরকে পরে কখনো দেখাবো। আর দুটো ড্রেস দেখে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুটো অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। তাহলে এবারে ওই রুমে যাওয়া যাক, ওই রুমে কি জিনিসটা কিনে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। এই দেখুন, বললাম ওই রুমে আরেকটা জিনিস আছে, আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। একটা মেয়ে কিনেছি, তার মাথায় হাঁড়ি আছে, সেটা কিন্তু ফুলদানি। এর মাথায় ফুলদানির মতো ফুল রাখা যাবে, প্লাস এই সাইডে রেখানেও ফুল রাখা যাবে। তো আমি ঠিক ডিসিশন নিতে পারছি না যে কীরকম ফুল রাখবো কি না রাখবো। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে প্লিজ কমেন্টে শেয়ার করবেন, আমি সেই টাইপের ফুলই এটার ভেতরে রাখবো। আমার ফুল রাখার খুব ইচ্ছে, কিন্তু কীরকম ফুল রাখবো সেটা বুঝে উঠতে পারছি না, আমাকে হেল্প করুন। আর এই জিনিসটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।